একজন নারী চালাতে চায় গাড়ি, তিনি চায় তার শরীরের অধিকারগুলো আদায় করতে। একটা ছোট ফিতা দেখে আপনারা সিডিউস হয়ে যান, তাহলে আর আপনার জামার কি ব্যাপার? আপনি যদি একটা কাপড় দেখে সিডিউস হন, যে একটা ফিতা দেখে অন্তর্বাসে, আপনাদের চেতনাদণ্ড এতটাই ভঙ্গুর। আমাদেরকে ছোটবেলা থেকে যেটা শেখানো হয় ফ্যামিলিগুলো, যে ফিতা দেখা যাবে না, যে কোনো কাপড়ে ফিতা দেখা যেতে পারবে না, ফিতা দেখা গেলে সেটাকে এভাবে ঢুকা ওভাবে ঢুকাও। কেন একটা ছোট ফিতা দেখে আপনি সিডিউস হবেন? পোশাক আমার স্বাধীনতা, আমি ছোট জামা পরি অথবা লম্বা জামা পরি। একজন হিজাব পড়তে পারেন তার ধর্মীয় কারণে, একজন শর্ট ড্রেস পড়তে পারেন, জিন্স বা টি-শার্ট যেটা আমি পরা এটা পড়তেই পারেন। এটার জন্য তার উপরে হামলা দেওয়া, যেটা এখানে লেখা আছে আপনি আমার প্ল্যাকার্ডে হয়তো দেখবেন, যে আপনি সিডিউস হবেন কিন্তু হামলা দিবেন। আমি ছোট পোশাক পরছি দেখে রেপ করার ট্রাই করবেন এটা না। আমি ছোট পোশাক পরবো দেখে আপনি সিডিউস হবেন, তাই বলে আপনি আমার উপরে হামলা দেওয়ার অধিকারটা রাখেন না। যে এই ধরনের পোশাক পরে কেউ গুলশান বনানি ঘুরতে যায়, আমি গুলশান বনানি ঘুরতে যাই এই ধরনের পোশাক পরে, অথবা আমি এই ধরনের পোশাক পরে ময়মনসিংহ যাই, কেন এটার জন্য আমি কোন ধরনের হামলা শিকার হব? আপনারা যারা বিপরীত লিঙ্গের মানুষজন সিডিউস হন, আপনি যদি সিডিউস হন আপনাকে নিজেকে সামলাতো, নিজের দায়িত্ব। কথাটি হচ্ছে আপু তার পোশাকের স্বাধীনতা চায়, এই আপুর যেটা খুশি সেটা পরে তিনি বাইরে বের হবে, সেখান থেকে যদি ফিতা টিতা বের হয়ে থাকে সেটা দেখে আপনার ফিডিউস যেটা মন চায় সেটা হন ভাই, কিন্তু তার উপরে কিন্তু হামলা করতে পারবেন না। এই আপুটি চায় যে কোনো জামা কাপড় পরে তিনি রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে, বাট আপনারা তাকে দেখে ফিদা হইল তাকে নিয়ে বাজে মন্তব্য করতে পারবেন না, এটাই হচ্ছে তার স্বাধীনতা। আমিও চাই যে আসলে তাকে স্বাধীনতা দেওয়া হোক, সে যেইভাবে খুশি সেইভাবে রাস্তার মধ্যে জামা কাপড় পরে ঘুরুক। আমরা সবাই সবাইকে স্বাধীনতা দিতে ভালোবাসি, স্বাধীন বাংলাদেশের মধ্যে সবাই স্বাধীনভাবে চলবে এইটাই তো আমরা সবাই চাই। আজকে যারা ধর্মটাকে সুন্দর করে পালন করে তারা বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ ঠিক আছে তারা ধর্ম পালন করে ঘুরে বেড়াচ্ছে, আর যারা পালন করতে চায় না তারা ওই যেইভাবে খুশি সেইভাবে ঘুরে বেড়াক, আমাদের কোনো আপত্তি নাই তো ভাই। সে যদি এইটাও চায় যে জামা কাপড়ই পরবে না, সে জামা কাপড় ছাড়াই রাস্তা দিয়ে হাঁটা চলা করবে, করুক, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। অনেক পাগল তো আছে রাস্তা দিয়ে জামা ছাড়া হাঁটাহাঁটি করে, এবং এইটার বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে তাহলে সেটা আপনার কমেন্ট বক্সের মধ্যে জানাতে থাকেন। তবে তার আগে আপনাদেরকে এই ভাইটিকে পরিচয় করিয়ে দিই, আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন সে কি ভাই নাকি বোন সেটার মধ্যে আমি একটা কনফিউশন কাজ করছিল আমার, তবে এই কনফিউশনটা আপনারা দূর করে দিতে পারেন। আপনারা একটু কমেন্ট করে জানান এটা ভাই না বোন, ও কিসের অধিকার চায়, আমি একটু দেখি ভাই ও কিসের অধিকার চাচ্ছে। আমরা আসলে আমাদের পোশাকের স্বাধীনতাটাকে নিশ্চিত করার জন্য রিসেন্ট একটা হাইকোর্টে রিয়া নিয়ে তো আপনারা জানেন সেটাকে মিসলিড করে এটার পক্ষে যেহেতু অনেকে দাঁড়িয়েছিল, তো আমাদের মনে হয়েছে সেটা ঠিক না, কারণ আমাদের পোশাকের স্বাধীনতা আছে যেহেতু সবার, তো আমরা সেই পোশাকের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছি। কারো কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে একটা মানুষ কি পরে সে কমফোর্ট ফিল করবে সেটা সেই জানে, মানে যেটাতে সে কমফোর্টেবল ফিল করবে সে সেটা করবে। আমাদের দেশটা হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ কান্ট্রি, 2% মুসলিম হোক বা যত পার্সেন্ট মুসলিমই হোক, যেহেতু সংবিধান অনুযায়ী ধর্ম নিরপেক্ষ একটা কান্ট্রি, ধর্ম চর্চার স্বাধীনতা আছে। এই ভাইটিও কিন্তু সুন্দর কথা বলেছে, ভাই বোনটি সুন্দর কথা বলেছে, সে বলতেছে যে তারও পোশাকের চাহিদা আছে, যার যেভাবে খুশি সেইভাবে পোশাক পরে বের হবে, কারো যদি পোশাক ছাড়া বেরোতে মন চায় সেটাও বের হবে, আপনারা কাউকে নিয়ে বাজে মন্তব্য করতে পারবেন না, পোশাক ছাড়া বের হলে পাগল বলবেন, আর পোশাক যদি এরকম উল্টাপাল্টা পরে তাহলে আপনারা তাকে স দিয়ে বলবেন। আমার তো মনে হয় না তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করছে, কারণ এই ভাইটি যেভাবে মানে শরীরটাকে রাখছে, সে ভাই না বোন আমি সেটা কনফিউশন ছিলাম, এখনো আছি স্টিল নাও। তবে আজকে আমাদের যেখানে উনি নিজেই বললো যে 92% হচ্ছে মুসলমানের কান্ট্রি এটা, এইখানে 92% হচ্ছে মুসলমান বাংলাদেশে, সেরকম একটি কান্ট্রিতে আপনি যদি ফিতা দেখায় দেখায় হাঁটেন, আরেকজন যদি মনে করেন যে জাইঙ্গা পুরা হাঁটে রাস্তা দিয়া, তাহলে তো মানুষ একটু কথা টথা বলতেই পারে, সমালোচনা করতেই পারে। তো সমালোচনা তারা করবে, আর সেটা একটু সহ্য করে নেন, সহ্য করে নিয়ে আপনি আপনার মতো চলে যান, 2 দিন 4 দিন 5 দিন তারা বলবে, এরপর আর বলবে না, কারণ একজনকে বলে যদি লাভ না হয় তাহলে তাকে তো আর বলবে না, ঠিক না? তো আপনারা এখানে সংবাদ মাধ্যমে আসছেন, আয়েশা সুন্দর করে বলতেছেন যে স্বাধীনতা চাই ফিতা দেখায় হাঁটবো, ভাই আপনি ফিতা না, আপনার যা দেখায় খুশি আপনি হাঁটতে থাকেন, আপনার দিকে কেউ তাকাবে না, যারা তাকাবে তারা ভালো মানুষ না, ভালো নজরে তাকাবে না, আর যারা ভালো মানুষ একবার তাকিয়ে আর আপনার দিকে তাকাবে না। দিন শেষে আপনি মায়ের জাত আপনি বোনের জাত, একটু বোঝার চেষ্টা করুন, আপনাকে বোনের মতো সম্মান শ্রদ্ধা করে একটু বোঝার জন্য অনুরোধ করা হলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই, এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।